আমাদের লাইফ একটাই, সেই লাইফটা আমরা অলওয়েজ ট্রাই করি হ্যাপি থাকার। লাইফকে কখনো কমপ্লিকেটেড করে ফেলো না। আমাদের লাইফে না দু ধরনের মানুষকে তোমরা আমাদের আশপাশে দেখতে পারবে, একটা হচ্ছে পজিটিভ মাইন্ডের মানুষ আর একটা হচ্ছে নেগেটিভ। অলওয়েজ চেষ্টা করো পজিটিভ মাইন্ডের মানুষের সাথে থাকতে, কারণ পজিটিভ মাইন্ডের মানুষের সাথে যদি তুমি থাকো না, লাইফ দেখবে একদম ইজি, একদম সিম্পলভাবে তুমি কাটাতে পারবে। কারণ তুমি যে কাজটা করবে সেটা তারা কিন্তু তোমাকে এনকারেজ করবে, ডিসকারেজ করবে না। কিন্তু তুমি যদি নেগেটিভ কারোর সাথে থাকো না, অলওয়েজ তোমাকে তারা কিন্তু ডিসকারেজ করবে। তুমি কোনো কাজ করতে যাবে, তোমাকে 10 বার ভাবতে হবে, এটা করবো, এটা কি ঠিক করবো, এটা করলে কী হবে। বা তুমি কিছু ফোকাস একটা করছো, সেটাতে তুমি যদি না সাকসেসফুল পাও, তখনও তোমার মনে হবে যে আর করবো না। তো সুতরাং আমি মনে করি লাইফ একটাই, সেই লাইফকে এনজয় করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার, অন্য কারণ নয়। তো সেই লাইফটাকে তুমি স্মুথলি লিড করো, সিম্পলভাবে থাকো, সিম্পলভাবে তার মানে লাইফ কাটাও, হ্যাপি হয়ে কাটাও। কারণ মানুষের কতদিন, যতদিন বাঁচো নিজের জন্য বাঁচো। লাইফকে কখনো কমপ্লিকেটেড করো না, সিম্পল রাখো, যাতে তোমার অন্যের সাথে মিশতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তুমি সবার সাথে ইজিভাবে মিশতে পারো, তোমার মন যেন সবার সাথে মিশে যায়, সবার সাথে থাকো, দূরে সরে না যায়। বা এখনকার মানুষরা যেন তোমাকে এক ঘরে করে না দেয়, যেহেতু তুমি কমপ্লিকেটেড। তো আমার একটাই কথা, সিম্পলভাবে বাঁচো, সিম্পলভাবে থাকো এবং লাইফকে স্মুথ চালাও। হ্যালো গাইস, মোটিভেশন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কী করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, কমেন্টটা অবশ্যই করো, খুব দরকার। আর সাবস্ক্রাইব তো যদি পছন্দ হয় মনে করো সাবস্ক্রাইব করতে পারো, তার জন্য কোনো জোরাজুরি নেই। আর এই ভিডিওটা যদি আমার FB পেজ থেকে দেখো, পেজটা কিন্তু ফলো করো, পেজটায় কিন্তু অন্য নানান নানান টপিকে ভিডিও কিন্তু আসতে চলেছে পেজেতে। আর আমার ইনস্টাগ্রামকেও ফলো করো, সেখানেও নানান ধরনের পোস্ট আমি করি, মোটিভেশনাল ছোটো ছোটো পোস্ট বা লিপসিং সেখানেও করি। তোমরা ফলো করো আর ওয়েট করো অন্য অনেক ধরনের মোটিভেশন ব্লগের জন্য। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।